ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কলকাতা মেডিকেলে ফের করোনা সংক্রমণ, রিপোর্ট পজিটিভ শিক্ষক চিকিৎসকের। আক্রান্ত আইসোলেশনে থাকা এক রোগীও সংক্রমিত বেহালার এক চিকিৎসক। রাজ্যে ফের করোনা আক্রান্ত দুই চিকিৎসক। সরকারি হাসপাতালে রোগীর শরীরে মিলল ভাইরাস। শুক্রবার মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের এক চিকিৎসকের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পাশাপাশি এই হাসপাতালে আইসোলেশনে থাকা এক রোগীরও সংক্রমণ ধরা পড়েছে। মেডিকেল কলেজ সূত্রে খবর, গত 12 দিনে করোনা আক্রান্ত হয়েছেন হাসপাতালের 29 জন। আক্রান্তদের মধ্যে 12 জন চিকিৎসক, করোনা আক্রান্ত নার্স 4 জন, আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা 8। মোট 5 জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন। এদিন আরও এক চিকিৎসক ও রোগীর নমুনা পজিটিভ আসায় হাসপাতালের অন্যান্য ডাক্তার নার্সরা ফিভার ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আসেন। এই মুহূর্তে আমরা কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি বিল্ডিং এর ফিভার ক্লিনিকের সামনে রয়েছি। এখানে হাসপাতালের কর্মী, জুনিয়র চিকিৎসক এবং সাধারণ মানুষ সকলে এসেছেন। যাদের জ্বর হয়েছে তারাই এসেছেন। কেন জ্বর হয়েছে এবং সেই উপসর্গ দেখে আদৌ সেই জ্বরের জন্য নমুনা সংগ্রহ করে নভেল করোনা ভাইরাসের উপস্থিতির পরীক্ষা করা দরকার কিনা সেইগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অন্যদিকে বেহালার এক চিকিৎসকেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কয়েকদিন আগে দপ্তরের এক আধিকারিক অসুস্থ হয়ে পড়েন। তিনি ওই চিকিৎসকের কাছে গিয়েছিলেন, পরে ওই স্বাস্থ্যকর্তার সংক্রমণ ধরা পড়ে। স্বাস্থ্যকর্তার সংস্পর্শে আসায় ওই চিকিৎসকের সংক্রমণ বলে সন্দেহ। ইতিমধ্যেই সল্টলেকের বেসরকারি হাসপাতালে ওই চিকিৎসককে ভর্তি করা হয়েছে। তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।